Back on Chitchat with Chehnila Shunchen. Dekhchen Radio Shadhin 92.4 FM. Chehnila Achi Shathe. Emon em ebong 7ta ghonta dhuke jeta bole gechhilam je 7:30 shomoy amader sathe otithira thakben, Zoom e connected hoben tara, and they are there. Amra ajke khub interesting ekta byapar niye kotha bolbo jara BBA student, jara marketing student, jara byabsha shakhay pore tader jonno ei byapar ta bhishon bhishon mojar, and ekta idea, ekta marketing competition actually arrange korte jacche সে যারা তাদের সাথেই আজকে এই বিষয়টা নিয়ে কথা হবে। অ্যান্ড দিস ইজ ডাবর হানি প্রেজেন্টস আইডিয়া হান্টার্স 2.0 পাওয়ার্ড বাই মালভিন ডট কম। দিস ইজ আ ন্যাশনাল মার্কেটিং কম্পিটিশন অ্যান্ড ইফ আই এম নট রং দে আর অ্যারেঞ্জিং ইট ফর দ্য সেকেন্ড টাইম। এবং সেটা নিয়েই কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে কানেক্টেড হয়েছেন হাবিবুর রহমান, ডেপুটি হেড অফ ব্র্যান্ডিং আইডিয়া হান্টার্স 2.0। হ্যালো, হ্যাঁ হ্যালো অপু, কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আমি এই ধরনের ব্যাপারগুলোতে, আমি নর্মালি বিবিএ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমি লিটারেচার ব্যাকগ্রাউন্ডের। তো আমি যখন জানার সুযোগ পাই এই ধরনের কম্পিটিশনগুলোর ব্যাপারে, কারণ আমাদের সেক্টরে মানে যারা আর্টসের পড়াশোনা করেছি আমরা, তাদের এই ধরনের কম্পিটিশন টম্পিটিশন খুব একটা জীবনে ছিল না, তো এখন তো নাই। তো যখন দেখি যে আসলে তোমাদের জীবনে এই ব্যাপারগুলো আছে বা আপনাদের জীবনে এই ব্যাপারগুলো আছে, তখন আমি খুব কিউরিয়াস হয়ে যাই এবং খুব জানতে আগ্রহী হয়ে যাই। সো আজকে লিসনার যারা শুনতে চাইছে তাদের তালিকায় আমিও পড়ি, আমিও আসলে তোমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে সরি, এই বিষয়গুলো সম্পর্কে আসলে খুব কিউরিয়াসিটি নিয়ে জানবো। শুরুতেই আইডিয়া হান্টার্সের ব্যাপারটা কী, হোয়াট ইজ আইডিয়া হান্টার্স, সেটা একটুখানি শুনবো। সো আইডিয়া হান্টার্স নিয়ে যদি হাবিব ভাই আমি বলবো নাকি আপনি বলবেন? আমরা দুজনের কাছ থেকে শুনি। ওকে, তাহলে আমি বলে স্টার্ট করি, যেহেতু উই বিলিভস ইন লেডিস ফার্স্ট আপ। সো আইডিয়া হান্টার্স ইজ বেসিক্যালি একটা মার্কেটিং কম্পিটিশন, অ্যাজ আপু তুমি প্রথমে মেনশন করেছিলে। সো ইন্টারেস্টিংলি আমরা এখানে শুধু মার্কেটিং এর স্টুডেন্টসদেরকে নিয়ে ফোকাস করে কাজটা করি না, এই কম্পিটিশনটা অর্গানাইজ হয় না। এখানে যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারে, এটা নিয়ে আমি হয়তো পরবর্তীতে আরো ডিটেলসে কথা বলা যাব। সো এই কম্পিটিশনটা বেসিক্যালি হলো একটা মার্কেটিং এর 360 ডিগ্রিজ আইডিয়াকে কভার করে কম্পিটিশনটা হয়, তিনটা স্টেজে হয়। সো এখানে একটা মার্কেটিং এর আইডিয়া কিভাবে শুরু হচ্ছে এবং একটা মার্কেটিং আইডিয়া কিভাবে ডেভেলপড হচ্ছে, একটা প্রোডাক্ট লঞ্চিং থেকে শুরু করে এভরি সিঙ্গেল স্টেপ, প্রাইসিং এন্ড সবকিছু এই কম্পিটিশনটা কভার করা হয় এই তিনটা স্টেজ এর মাধ্যমে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এন্ড থার্ড রাউন্ড। এবং এই কম্পিটিশনটা আসলে ইউল্যাবের ডিজিটাল মার্কেটিং ক্লাবের আন্ডার থেকে হয়েছে। 2020 আমরা প্রথম আইডিয়া হান্টার্স 1.1 লঞ্চ করি এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো একটা সাড়া পাই, যেখানে আমাদের প্রথমবারের মতো এই করোনার মাঝখানে আমরা 300+ পার্টিসিপেন্ট পেয়েছিলাম প্রথমবার। এবং এবার তো আরো বড় করে হচ্ছে, যেহেতু আইডিয়া হান্টার্স 2.0 হচ্ছে গিয়ে আমাদের মেইন পার্টনার যে ডাবর হানি, যেটা সবাই আসলে খুব পপুলার নেম বাংলাদেশে, এবং মালভিন ডট কম ও আছেন আমাদের গোল স্পন্সার হিসাবে। সো কম্পিটিশনটা আসলে আমাদের এক্সপেকটেশন যেটা আরো বড় হবে এবং উই আর এক্সপেক্টিং যে 800+ পার্টিসিপেন্টস হয়তো আমরা পেয়ে যাব। সো এটা আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গিয়েছে, তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাড়াও পাচ্ছি। তো এটাই আইডিয়া হান্টার্স বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাবের একটা ব্র্যান্ড চাইল্ড এবং এটা একটা টোটালি মার্কেটিং, একটা বিজনেস ডেভেলপমেন্ট আইডিয়া এবং বিজনেস ফিল্ড নিয়ে কাজ করতে হয় সবাইকে। সো এটাই, সো এইটা হচ্ছে আইডিয়া হান্টার্সের বেসিকটা আমরা শুনলাম। আমার যেই কোয়েশ্চেনটা মাথায় আসছে সেটা হচ্ছে, করোনার মধ্যে বা গত বছর তো লকডাউনও চলছিল বা সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা তো নর্মাল না, তো এর মধ্যে কি ফিজিক্যালি কম্পিটিশনে পার্টিসিপেট করতে হচ্ছে নাকি সব কিছু অনলাইনেই হচ্ছে? নাকু, সবকিছু আমরা অনলাইনেই করছি। অনলাইনেই হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে হচ্ছে, টেকনিক্যালস ভাবেই হচ্ছে। সো ওই জুম, মিট এইসবে আসলে আমরা এখন, আমি যদি বলি বর্তমানে কিন্তু আমরা এই জিনিসগুলোতে খুব বেশি ইউজ টু হয়ে গেছি। সো এইভাবেই হচ্ছে, লাস্ট টাইম আসলে এভাবেই হয়েছিল। সো এবারও মনে হয় না অন ক্যাম্পাস হওয়ার চান্সেস আছে, যেহেতু এখনো সবাই ভ্যাকসিনেটেড না, তো এবারও অনলাইনেই হবে আমাদের এই কম্পিটিশনটা। কবে শুরু হচ্ছে একদম অফিশিয়াল লিস্টে যদি হাবিবুর ভাইয়াকে জিজ্ঞেস করি?
আচ্ছা, কবে স্টার্ট হচ্ছে এটা? আমাদের ফার্স্ট রাউন্ডটা টেন্টেটিভ একটা ডেট হচ্ছে, লাইক আমাদের 29th আগস্ট থেকে শুরু হচ্ছে। তো যেটা বল সাকিবা বলল 29th আগস্ট, তার মানে খুব অল্প দিনই আছে আসলে হাতে, না? অল্প দিনই আছে, হ্যাঁ। তো এই তো আমাদের এন্ড রেজিস্ট্রেশন নো অলমোস্ট লাইক 20th আগস্ট পর্যন্ত আমাদের আছে আপাতত। বাট আমরা যদি ইমেন্স অ্যামাউন্ট অফ লাভ উই রিসিভ এন্ড যদি পার্টিসিপেন্টস বেশি ইন্টারেস্টেড হয়, দেন আমাদের পরিকল্পনা আছে আমরা হয়তো আরো 2-3 days এক্সটেন্ড করতে পারি। ওকে, সো শুরু হয়ে শেষ হচ্ছে কবে? শুরু হয়ে শেষ হচ্ছে এটা অলমোস্ট লাইক 1 মান্থের মতন জিনিসটা এক্সটেন্ড হবে। তো আমাদের লাস্ট ফাইনাল রাউন্ডটা হচ্ছে সেপ্টেম্বর 11th এ। আচ্ছা, সো মোটামুটি এক মাসের একটা ডিউরেশন। তিনটা স্টেপ সম্পর্কে যতটুকুন পুরোটা হয়তো বা ভেঙে আমাদেরকে বলা যাবে না, তারপরে যতটুকুন বলা যায় সেটা জানতে চাইবো। কিন্তু আচ্ছা, সেটা আগে জানি, তারপরে অন্য প্রশ্নে আসি। আচ্ছা, এখানে আমাকে জিজ্ঞেস করা হয়নি, আপনারা ডিসিশন নেন, কে বলবেন প্লিজ? হাবিব ভাইয়া বলুক, আমি অনেক কথা বলে ফেলেছি। ওকে, প্লিজ হাবিব টু। ওকে, সো আমাদের তিনটে স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপে আমাদের একটা কেস স্টাডি দেওয়া হচ্ছে। তো কেস স্টাডিটা 48 আওয়ার্স স্টুডেন্টসদেরকে বা পার্টিসিপেন্টসদেরকে ক্র্যাক করতে হচ্ছে। দেন আমাদের সেকেন্ড যে রাউন্ডটা থাকছে সেখানে দুটো স্টেপ হচ্ছে। এখানে হচ্ছে একটা ওবিসি ক্রিয়েট করতে হবে পার্টিসিপেন্টসদের, দেন একটা 5 মিনিটের প্রেজেন্টেশন স্লাইড থাকবে, দেন ওভারঅল যে একটা অ্যাকুমুলেটেড একটা রেজাল্ট তারা পাচ্ছে সেটা তারা থার্ড স্টেপে তারা শো করবে। সেটা হচ্ছে 360 ডিগ্রি একটা ফিডব্যাক, বা যেটা আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ যাবে। সো অডিয়েন্স পোল এন্ড এভরিথিং, এটা ফুল একটা হিউজ প্রসিজার থাকবে। সো ইয়া, পার্টিসিপেন্টস ভেরি গো, সো উই 3 স্টেপস আর কি। এইটা যতটুকুন প্রিপারেশন আগে থাকতে নিয়ে রাখা যায় আর কি। আই ডোন্ট থিঙ্ক দিও যে আগে থেকে প্রিপারেশনের খুব বেশি কিছু আছে, এটা যখন শুরু হবে তখনই দে উইল হ্যাভ টু জাম্প ইন ইট। সো এটা তো গেল একটা, এবং শেষ হলে আসলে উইনাররা কেমন কি পাচ্ছে সেটাও যদি পুরোটা না ভেঙে হলেও কিছুটা বলা যায়। Yes, of course, আমাদের পেজ থেকে বা above the line যে প্রমোশনটা হচ্ছে, যে লাইক স্টুডেন্টসরা পাচ্ছে লাইক 70,000 এর একটা প্রাইস পুল আছে। সো আই থিঙ্ক ইটস কোয়াইট ফেয়ার এনাফ ফর স্টুডেন্ট অর পার্টিসিপেন্ট টু স্টার্ট। ইজ ইট ফর আ পার্টিসিপেন্ট অর আ গ্রুপ থিং? Well, it's a group thing. Active group, better একটা question. So, active group, আমাদের lowest 2 জন থাকতে পারবে and highest 4 জন থাকতে পারবে. Lowest 2 জন, highest 4 জন. আচ্ছা, okay. Highest 4 জন, হ্যাঁ। আর আমাদের full in detail যে descriptionটা আছে, আমি চাইবো digital marketing থেকে কেউ যদি comment section জিনিসটা একটু guide করতে সবাইকে। Please do. আমরা লাইভে দেখতে পাচ্ছেন, আমাদের লিসনাররা জানে যে facebook.com/radioshathi92.4fm এ আমাদের লাইভটা চলছে, যেখানে আমাদেরকে দেখা যাচ্ছে, যেখানে আমাদের কথা শোনা যাচ্ছে। সেখানে কমেন্ট সেকশনে হাবিব যে ভাইয়া যেমন করে বললো, যদি একটুখানি ডিসক্রিপশনটা ডিটেইলে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমাদের হচ্ছে লিংকটা প্রোভাইড করে দেওয়া হবে চ্যাট বক্সে আমাদের টিম থেকে। এবং আপনারা যদি RDHunters 2.0 ফেসবুক পেজ ঘুরে আসেন এবং ডিজিটাল মার্কেটিং ক্লাবের পেজ ঘুরে আসেন, সেখানে সব ডিটেইলস আপডেট করা আছে। আমাদের বেসিক্যালি হাবিব ভাই যেটা বলছিলাম, একটু এড করে যাই আরেকবার, সেটা হচ্ছে আমাদেরকে 3-4 জনের একটা টিম ফর্ম করতে হবে, এবং টিমের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 300 টাকা। এবং যদি আপনারা চান যে একটা এক্সট্রা হ্যান্ড দরকার আপনাদের ডেস্কে, সো আপনি একজন কোর্ট মেম্বার অ্যাড করতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যেটা আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের কোনো বাউন্ডারিজ নেই। এখানে আপনারা টিমগুলো আপনাদের ইউনিভার্সিটির বাহিরে থেকেও ফ্রেন্ডসরা মিলে ফর্ম করতে পারেন, যে 4টা ফ্রেন্ড ডিফারেন্ট ইউনিভার্সিটি। সো আপনারা 4 জন মিলে একটা আইডিয়া আছে একজনের মাথায়, সো আপনারা 4 জন একত্রিত হয়ে আইডিয়াটাকে আরেকটু শার্প করলেন, যেটা আমাদের এই কম্পিটিশনে আপনারা পিচ করবেন। এবং এখানে কলেজ লেভেল, যেটা আমি আর্লিয়ারই মেনশন করেছি, যে এখানে কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেট করতে পারবে। সো কলেজের স্টুডেন্টরা, ভার্সিটি স্টুডেন্টরা, মানে ছোট ভাই বোনদেরকে নিয়ে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বাট অবশ্যই গ্র্যাজুয়েট, মানে আন্ডার গ্রেড স্টুডেন্ট হতে হবে, গ্র্যাজুয়েশন স্টুডেন্টস আমরা এখানে অ্যালাউ করছি না। এবং অবশ্যই কলেজ লেভেলের হতে হবে, স্কুল লেভেলের কাউকে নিয়ে আমরা আসলে কম্পিটিশনটা করছি। অ্যাডিং টু সাকিবা, আই উড লাইক টু সে যে এই অপরচুনিটি রাখা হয়েছে, কারণ সাধারণত আমরা যারা একটা ফ্রেন্ড সার্কেল থাকে তারা হয়তো আমরা একটা টিম বানাতে পারি, বাট যেহেতু করোনার কারণে একটা প্রতিকূল অবস্থা, তো এই সময় ওভাবে বন্ডিংটা হয় না ক্লাসের মাধ্যমে, বা হয়তো পার্সোনালি আগে থেকে চিনি এমন কাউকে যদি আমরা ইনক্লুড করতে পারি, আই থিঙ্ক দ্যাটস ফ্রুটফুল ফর দ্যাট পার্টিকুলার টিম। তো যাতে তারা পার্সোনালি জিনিসটা কন্ট্রিবিউট করতে পারে টিমের মাধ্যমে। ট্রু দ্যাট, করোনার এই পরিস্থিতির জন্য আমার মনে হয় নিয়ম কানুনগুলো একটু ঢিলে ঢালা করে দেওয়া হয়েছে যতটা সম্ভব, তাই না? একটু আমরা আসলে ফ্লেক্সিবিলিটি রেখেছি, এবং প্রত্যেকটা টিমের সাথে আমরা একজন করে ভলান্টিয়ার অ্যাসাইন করে দেবো যখন তারা রেজিস্ট্রেশন করে ফেলবে। আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমাদের 20th হচ্ছে রেজিস্ট্রেশনের শেষ ডেট।
যদি আমরা এখন যেরকম খুব ম্যাসিভ রেসপন্স পাচ্ছি, রেসপন্সটা পেতে থাকি, তাহলে হয়তো আমাদের যেহেতু আর দুই দিন হাতে সময় আছে, হয়তো আমরা হয়তো 4-5 দিন আর একটু এক্সটেন্ড করতে পারি। এটার এখনো কোনো ডিসিশন আমরা ফাইনালাইজ করিনি। সো তারপরে ওদের সাথে আমাদের কমিউনিকেশন একটা টিম আছে, তারা অ্যাসাইন্ড হয়ে যাবে, ওদের সাথে আপডেটস যত কমিউনিকেশন রিলেটেড কাজ করবে তাদেরকে সবকিছু আপডেটস করে দেওয়া হবে। আমরা আমাদের এন থেকে আসলে খুবই ফ্লেক্সিবল রাখার চেষ্টা করেছি, যেহেতু অনলাইনে আমরা আসলে ভার্চুয়ালি তো ইউজ টু না, আমরা যত প্রোগ্রাম করেছি সোফার সবসময় অন ক্যাম্পাস হয়েছে। লাস্ট দুইটা বছর আসলে আমাদের এরকম যে এরকম নিউ নর্মালটা অভ্যস্ত হওয়ার আসলে চেষ্টা করে যাচ্ছি আমরা। সো হোপফুলি একটা ভালো ফিডব্যাক পাবো আমরা অডিয়েন্স এবং পার্টিসিপেন্টদের কাছে। নিশ্চয়ই, আমরা উইনারদের জায়গাটা শুনছিলাম যে যারা চ্যাম্পিয়ন হবে প্রবাবলি দে আর গোয়িং টু গেট 70,000 টাকা, 40,000 টাকা ফর দ্য ফার্স্ট রানার আপ, এন্ড সেকেন্ড রানার আপ উইল বি গেট 20,000 টাকা এবং থার্ড রানার উইল বি গেট 10,000 টাকা। ওকে, সো মানে বেশ, টাকার জায়গাটা ইজ নট ইম্পর্টেন্ট আই নো, বাট দেন এগেন এখানে এটাও এটাও ইন্সপিরেশনের জন্য একটা বড় ব্যাপার হিসেবে কাজ করে আই গেস, রাইট? তানহা কিছু অ্যাড করতে চাইছেন? আপু আসলে মানিটা ডাজেন্ট ম্যাটার, মানিটা তো মানিটারি ভ্যালু দিয়ে তো আসলে এক্সপেরিয়েন্সটা যে পাচ্ছে ওরা, যে বেনিফিটসটা ওরা এই কম্পিটিশন থেকে পাচ্ছে, এই জিনিসটা তো আসলে মানিটারি ভ্যালুতে ওরা ক্যালকুলেট করে কখনোই পাবে না, একদমই না। এখান থেকে ওরা একটা বিশাল রকমের বেনিফিটস পেয়ে যাচ্ছে। আর যেটা তানহা, হ্যাঁ সরি ফর ইন্টারাপ্টিং, শেষ করেন তারপর বলছি আমি, প্লিজ প্লিজ প্লিজ। সবচেয়ে বড় বেনিফিট যেটা হচ্ছে rather than monetary value, এটা হচ্ছে একটা network based সাথে তারা পরিচিত হচ্ছে বা তারা marketplace-টাকে চিনতে পারছে, like বর্তমানে বিশ্ব মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো কিভাবে হচ্ছে বা তারা কিভাবে মার্কেট অ্যানালাইসিস যে প্রসিজারটা হয় এভাবে কিভাবে জানতে পারছে অল এভরিথিং। আই গেস rather than that, যদি আলাদা একটা ডাইমেনশন দেখি, এক্সপিরিয়েন্স যেটা তারা একটা শর্ট সময়ের মধ্যে পাচ্ছে তারা, আই গেস ইট ইজ মোর ওয়ার্থি দ্যান দ্যাট দ্য প্রাইস মানি দে আর গেটিং। ভেরি ওয়েল এক্সপ্লেইনড। এবং এখানে তানহা আপু শুরুতে একটা কথা বলছিলেন যে সবাই পার্টিসিপেট করতে পারবে, অন্য ডিপার্টমেন্ট থেকেও কি বিবিএ ছাড়াও কেউ পারবে? আপু এইখানে আমরা এটা হচ্ছে সিএসসি, ট্রিপল ই, ইংলিশ এন্ড এমএসজে, যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করতে পারবে। দ্যাটস ইন্টারেস্টিং। আমরা এটা বিশ্বাস করি যে এই কম্পিটিশনটাতে পার্টিসিপেট মানে আমার কাছে মানে আমাদের যারা হেড মানে আমরা যারা সবাই আছি, আমরা মানি যে প্রত্যেকটা মানুষের মাঝখানে না বিজনেস জিনিসটা লুকানো থাকে, যে বিজনেস কিন্তু একটা আইডিয়া, কাইন্ড অফ আ ক্রিয়েটিভিটি। আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, লঞ্চ করছেন, এটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, যে আপনি কত ক্রিয়েটিভ ওয়েতে প্রোডাক্টটা বানাতে চাচ্ছেন যেটা অন্যদের থেকে খুব ডিফারেন্ট হবে। সো এই কম্পিটিশনটায় আমরা যদি যেহেতু আমরা বারবারই বলছি যে এখানে মার্কেটিং 360 অ্যাঙ্গেলটাকে আমরা ফোকাস করছি, এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা আসে, তো ইনহাউস অ্যাডভার্টাইজমেন্টে এমএসজি স্টুডেন্টদের কিন্তু অনেক বড় একটা রোল থাকে, বিকজ তারা অ্যাডগুলো খুব ক্রিয়েটিভলি থিঙ্ক করে, যেটা একটা বিবিএ স্টুডেন্ট ভাবতে পারছে না বা অন্য একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভাবতে পারছে না। তারপর এখানে ফাইন্যান্সিং এর একটা ব্যাপার থাকে, এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা বড় কাজ থাকে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সিএসসি, ট্রিপল ই, কোডিং এর কাজ থাকে কিন্তু প্রোডাক্টে, যে তারপর যদি ফার্মাসিউটিক্স এর দিক থেকে যাই, যদি আপনি একটা সাবান লঞ্চ করেন, আপনাকে কিন্তু ফার্স্টে বুঝতে হবে যে ওই জিনিসটা আপনার ত্বকের জন্য কতটুকু হেলদি বা ওই জিনিসটা কি ইউজ করা যাচ্ছে কিনা। সো এই জিনিসটা আসলে এমন ভাবেই সাজানো এই পুরো কম্পিটিশনটা, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা বিশাল বড় রোল আছে তারা যখনই আইডিয়া গুলা জেনারেট করছে। সো এই জন্যই আমরা আসলে এটাকে সবার জন্য ওপেন রেখেছি, ইটস ওপেন গ্রাউন্ড ফর এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট। এবং এটা সত্যিই একটা খুব মানে অনেক বেশি ওপেন প্ল্যাটফর্ম বলে মনে হচ্ছে। যেমন দোলা আছে, ও জিজ্ঞেস করছে যে ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং কলেজ থেকে কি পার্টিসিপেট করতে পারবো নাকি। আই গেস শি ইজ ট্রাইং টু সে যে এক একজন এক এক জায়গা থেকে, রিপ্লাইটা আমরা দিয়েছি অলরেডি, তাও যদি আরো একবার। জি এটা ডেফিনেটলি পারবেন আপনারা, আপনারা যদি মনে হয় যে আপনার ছোট বোন কলেজে পড়ছেন, আপনার একটা ফ্রেন্ড নর্থ সাউথে পড়ছে, আরেকজন আইওবিতে পড়ছে, আপনি ইউল্যাবে আছেন, সো ইউ ক্যান কম্বাইন ফোর অফ দেম এন্ড জাস্ট গেট রেজিস্টার্ড ইয়োরসেলফ, দ্যাটস ইট। এখন এটা তার একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু ইনস্টিটিউশন নেম একটাই দেওয়া, তো ওখানে টিম লিডারের ইনস্টিটিউশনটা দিতে হবে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কনফিউশন ক্রিয়েট যাতে না হয়, টিম লিডারের নামটা দিয়ে দিলেই মানে ইনস্টিটিউশনের নামটা দিয়ে দিলেই হবে। আর এখানে আমার মনে হয় দোলা আরও যা যা প্রশ্ন করছেন সেগুলোর উত্তর আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সুমন আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ বলছেন। তারপরে আবু নোমান আছেন আমাদের সাথে, উনি আমাদের সাথে একটা আইডিয়া হান্টার্সের লিঙ্কটা শেয়ার করেছেন, থ্যাংক ইউ।
দোলা রেজিস্ট্রেশন লিঙ্কটা শেয়ার করেছেন আমাদের সাথে। ওকে, সো থ্যাংক ইউ দোলা রেজিস্ট্রেশন লিঙ্কটা শেয়ার করে দেওয়ার জন্য। এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা কবে যদি আমরা আরেকবার বলি? আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 28th August, এবং যদি আমরা এক্সটেন্ড করি হয়তো আমরা 2 থেকে 4 দিনের মতো এক্সটেন্ড করতে পারি। সো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, একটু আমাদের গ্রুপটা ফলো করলে আপনারা জেনে যাবেন যে আমরা রেজিস্ট্রেশন এক্সটেন্ড করছি কিনা। বাট এখন অবধি আমাদের ডিসিশন হচ্ছে 28th August, যার মানে আর 2 দিন আছে আমাদের রেজিস্ট্রেশনের। খুবই খুবই অল্প সময় আছে। হ্যাঁ, খুবই অল্প সময়। আজকেই এক্ষুনি শো শুনতে শুনতে ওদের পেজে চলে যান, সেখানে গিয়ে একটুখানি ঘুরে টুরে এসে টেক ইউর ডিসিশন। অ্যাকচুয়ালি এইটার পেছনের ব্যাকগ্রাউন্ড থটটার ব্যাপারে জানতেও আমার খুব ইচ্ছে হচ্ছে যে কেন এই কম্পিটিশনটা ফার্স্টলি লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, ফার্স্টলি যেখানে লঞ্চ করা হয়েছিল, সরি, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এন্টারপ্রেনারশিপ বা একটা স্টার্টআপদেরকে একটা ভালো একটা হাইপ দেওয়া হচ্ছে বা তারা ইনভেস্টমেন্ট পাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি লাইক দে আর ইন্টারেস্টেড বাট ওইভাবে কমিউনিকেট করতে পারছে না বা বিজনেসটাকে রান করতে পারছে না, কজ দে আর নট গ্রুমড এনাফ। দে হ্যাভ দ্যাট প্যাশন বাট দে আর নট গ্রুমড এনাফ। তো এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা হচ্ছে লাইক যত ইয়াং বা মিলেনিয়ালস আছে তারা জিনিসটাকে পুট অন করতে চাচ্ছে বা তাদের আইডিয়াটাকে জেনারেট করে একটা ট্যাঞ্জিবল লুক দিতে চাচ্ছে অ্যান্ড বিজনেসটা রান করে আর্ন করতে চাচ্ছে, তাদেরকে সুন্দরভাবে গ্রুম করে অ্যান্ড এখান থেকে একটা বেস্ট অফ দ্য বেস্ট সিলেক্ট করে। তো সাকিব যেটা বললো আমাদের ফার্স্ট ইয়েতে থেকে ভালোই একটা রেসপন্স পেয়েছিলাম, সো ওয়াই নট অ্যাগেন। Yeah, true. So, এইটা যেমন মানে ব্যাকগ্রাউন্ডের থটটা ছিল, যারা এখন পার্টিসিপেট করবে তাদেরকে যদি আমরা একটুখানি ইন্সপায়ার করতে চাই, করতে চাইছে তাদেরকে, যে ওরা আসলে কি শিখতে পারে এখানে পার্টিসিপেট করার পরে। তো শিক্ষার ব্যাপারটা আসলে যদি আমি বলি তাহলে অনেক সময় চলে যাবে। আমি কিছু সাব পয়েন্টস যদি হাইলাইট করি, প্রথমে আমরা কিন্তু এই যে আমি এখানে বসে যে কথা বলছি অন ইয়ারে, এই যে পাবলিক স্পিকিং এর একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু অনেকেই পারে না, অনেকেই আসলে খুব নার্ভাস হয়ে যায়, এবং মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটা কিন্তু বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি এই কম্পিটিশন গুলাতে, মানে আমি জাস্ট বলছি না এই কম্পিটিশন, এই টাইপস এর কম্পিটিশন গুলা প্রত্যেকটা মানুষ সেলফ স্টিম এবং সেলফ কনফিডেন্স গ্রো করতে খুবই হেল্প করে। এবং আমরা হচ্ছে 27 এবং 28 তারিখ দুইজন বড় বড় দুজন কর্পোরেট লিডার্সকে দিয়ে হচ্ছে গ্রুমিং সেশন রেখেছি আমাদের পার্টিসিপেন্টদের জন্য, রেজিস্টার পার্টিসিপেন্ট, তাদেরকে সেখানে পিচিং আইডিয়া, হাউ টু প্রেজেন্ট, কিভাবে একটা বিজনেস আইডিয়া পিচ করতে হয়, কথা কিভাবে বলতে হয়, কমিউনিকেট কিভাবে করতে হয়, আইডিয়ার প্রত্যেকটা জিনিস, মানে একদম স্টার্ট থেকে এন্ড লেভেল পর্যন্ত একটা কম্পিটিশনে যে স্টেপস গুলো থাকে তাদেরকে সেগুলো নিয়ে গ্রুম করা হবে। সো এখান থেকে আসলে তারা অনেক কিছু শিখতে পারবে, যে কিভাবে কানেক্ট হতে হবে মানুষের সাথে, কিভাবে তাদের আইডিয়া গুলো পিচ করতে হবে, কিভাবে কথা বলে মানুষের সাথে আইডিয়া গুলো শুনতে ইন্টারেস্টেড ফিল করবে, এবং কিভাবে তারা নিজেদের কথাগুলো খুব স্বল্পতে মানুষকে এক্সপ্লেইন করতে পারবে, যেহেতু এখানে একটা টাইম লিমিটের ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় এখান থেকে তারা আসলে অনেক কিছু শিখে যাবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা শিখা সেটা হচ্ছে তারা নিজেদের ক্রিয়েটিভ যে আইডিয়াটা যেটা লুকানো আছে তাদের মাঝখানে সেই জিনিসটাকে তারা বিকশিত করতে পারবে। আমার কাছে মনে হয়েছে যেটা, যে আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট যদি হতাম আমার কাছে এই জিনিসগুলো অনেক বেনিফিশিয়াল লাগতো। এবং এই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করার পরে গিয়ে বেনিফিটটা বোঝা যায়। আপনাকে আগে থেকে যতটা বলাই হোক না কেন, ইউ উইল নট গেট দ্য আইডিয়া যতক্ষণ না পর্যন্ত পার্টিসিপেট করে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এবং এই এক্সপিরিয়েন্সটা ফিউচারে আসলে কোথায় কোথায় কাজে লাগানো যায় সেটাও সময়ের সাথেই বোঝা যায়। এটা আমি আমার খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দো আই এম নট ফ্রম দিস ব্যাকগ্রাউন্ড, বাট মাই ফ্রেন্ডস আর মাই দে আর সাম পিপল ফ্রম মাই ফ্যামিলি আর, সো ওদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে কম্পিটিশনগুলো পার্টিসিপেট করার পরে অনেক বেশি ম্যাচিউরিটি, অনেক বেশি আছে না এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস অনেক জায়গাতে ওদের গ্রো করে। এটা ফিউচারে গিয়ে যখন জব মার্কেটে ঢুকে তখন গিয়ে এফেক্টটা আসলে একটু একটু করে বোঝা যায়। সো আই গেস এটা বিবিএ স্টুডেন্টরা অলরেডি জানে, আর এখানে তো শুধু বিবিএ না, অনেক ডিপার্টমেন্ট থেকেই পার্টিসিপেট করার সুযোগ রয়েছে। সো ওয়াই নট ট্রাইং ইট আউট, জিততেই যে হবে এমন তো না, ট্রাই আউট করাটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখান থেকে আপু আপনি যেরকম বললেন যে যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এখন কিন্তু সিজিপি এর পাশাপাশি প্রত্যেকটা সেক্টরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই বেশি ফোকাসড, যে কার কতটুকু এক্সপিরিয়েন্স আছে, এবং এখানে কিন্তু একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স সবাই পেয়ে যাচ্ছে, এবং যে জিনিসটা তাদের সিভি কে এনরিচ করছে এবং তাদের লাইফটাইমে একটা বিশাল বড় ইম্প্যাক্ট কিন্তু রেখে যাচ্ছে এই কম্পিটিশন গুলাতে। জিতবে তো একজন, তো এই একজন তো আসলে এই 100 পার্টিসিপেন্ট 200 পার্টিসিপেন্টকে হারিয়ে একটা টিম জিতবে, তো ওইটা তো আসলে
তাদের জন্য অনেক গুড লাক, অবশ্যই তারা ওয়েল প্রিপেয়ার্ড নিশন নিয়েছে, তার অন্যরাও নিবে, কিন্তু জিততে তো আসলে একজন কি হবে, এটাই তো লাইফের নিয়ম। সো হার জিত আসলে লাইফে সব সময় ম্যাটার করে না আমার কাছে মনে হয়। এই এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, এবং অনেক সময় দেখা যায় যে এই খান থেকে যে টিমটা বিল্ড হয় সেই টিমগুলো নিয়ে ভবিষ্যতে অনেক অনেক ভালো ভালো কাজ করছে ইয়াং জেনারেশন। সো ইয়া, সব কিছু মিলিয়ে এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স হওয়ার চান্স আছে। আপনি যদি ডিটেইলে আরও জানতে চান, আমাদের ফেসবুক লাইভে কমেন্ট সেকশনে লিঙ্কগুলো সব দিয়ে দেওয়া আছে, পোস্ট করে দেওয়া হচ্ছে। সো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন, পেজটা ঘুরে আসতে পারেন, ডিটেইলটা বুঝে নিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/radioshadhin92.4fm। সো আই গেস উই আর মোস্টলি ডান উইথ আওয়ার কোয়ারিজ, জাস্ট শেষে ফিউচার প্ল্যানের ব্যাপারে একটু জানতে চাইবো, আর কী কী প্ল্যানস রয়েছে? বাংলাদেশের টপ 5 ক্লাবের মধ্যে স্থান নিয়ে নি। তো ইয়া, ওদের টিমটা অনেক এনার্জেটিক ছিল, এখনো আছে। তো এখন টিমটা আমাদের এনার্জেটিক টিমটা অনেক বড় হয়েছে। সো আই গেস you can only imagine je samne ki ki aste jacche, but still jehetu digitalization er karone jinishta globally reach kora jacche, amader jemon previously koyekta live session ba podcast chilo Khalid Farhan bhai er sathe, then Jahid Sabur er sathe Google theke, then Facebook theke amra onek guest korechi. So yeah, ekta benefit ache ei jinishta rapidly grow hoar with quality. So dekha jak ki ki ashe. So yeah, let's hope for something more bigger than this one. Definitely, definitely we are hoping, and all the very best to both of you, all the very best to the club and their future activities. Thank you so much Apu, ei to eto sundor ekta onushthan ayojon korar jonno amaderke shomoy dewar jonno, thanks a lot. Thank you once again, thank you so much Apu, tumi amader ei je shomoy ta dile, ebong radio shadhin ke onek onek dhonnobad je amader jonno erokom ekta platform create kore dewar jonno jekhane eshe amra amader kotha gulo bolte perechi. So thank you so much, thank you once again and all the very best. আজকের মতো বিদায় নিতে চাই আমাদের আয়োজন চিটচ্যাট উইথ শেনিলা থেকে। রেডিও স্বাধীনের এই আয়োজন অফকোর্স আগামীকাল সন্ধ্যা 7টায় একই জায়গায় একই ড্রেসে অ্যান্ড সব কিছু একই রকম করে থাকবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট পিপল, সি ইউ টুমারো। চিটচ্যাট উইথ শেনিলা।